আমরা আজকে জামিন চেয়েছিলাম আর রিমান্ডের প্রার্থনা প্রসিকিউশন পক্ষ আজকে করেননি। বিগত দিনে আপনারা দেখেছেন 6 দিনের জন্য তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল 2 বারে। এই যে 6 দিন তাকে রিমান্ডে নেওয়া হচ্ছিল, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আজকে যে ফরওয়ার্ডিং দিয়ে আয়ুর সাহেব যে তথ্য দিয়ে বিজ্ঞ আদালতে আসামিকে প্রেরণ করেছেন, সেখানে উনি বলেছেন যে তথ্য পাওয়া যাচ্ছে, সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। আরও বলেছেন যে তাকে জামিন দিলে তার পলাতক হওয়ার সম্ভাবনা আছে। এই 2টা ওয়ার্ডকে আমরা এম্পাসি দিয়ে আদালতকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে তার বিরুদ্ধে যে তথ্য প্রমাণ আছে এইগুলি এমন কোনো তথ্য প্রমাণ নাই, থাকলে সেগুলি চলে আসতো এবং সেগুলি বলতো। আর আমরা পলাতক হওয়ার মতো আসামি সে নয়, সে একজন বাংলাদেশের একজন প্রখ্যাত অভিনেত্রী, সে পলাতক হবে। যদি আদালত মনে করেন সে পলাতক হওয়ার মতো সম্ভাবনা আছে, আদালত যে কন্ডিশন দিবেন, প্রয়োজন হলে তার পাসপোর্ট যদি রেখে দিতে চান, সে বিদেশে যাইতে না পারে, তার ইনকাম ট্যাক্সের কাগজপত্র আছে, তার বাসা বাড়ি আছে, আমরা যেই ধরনের সিকিউরিটি চান সেটাই আমরা দেব, তবু জামিন দেন। বিজ্ঞ আদালত সেটি পর্যালোচনা করেছেন, পর্যালোচনা করে মনে করেছেন যে এই মুহূর্তে তাকে জামিন দেওয়া যাবে না এবং আমাদের আবেদন নামঞ্জুর করেছেন। আমরা আরও বিজ্ঞ আদালতের কাছে বলেছিলাম যে এই যে এফআইআর যেটা হয়েছে, এই এফআইআরটা ত্রুটিপূর্ণ এবং এই এফআইআর করার জন্য যে র্যাব সদস্য যিনি ইনফরমেট হিসেবে আসছেন, উনি যে অপারেশন করেছেন সেই অপারেশনের পূর্ব পারমিশন যেটা ছিল দরকার সেটা ওনার ছিল না। দি আর্মস অ্যাক্ট ব্যাটেলিয়ন অর্ডিনান্স 1979-6 দ্বারা অনুযায়ী উনি সেটা পারেন না এবং এই আসামিকে 24 ঘন্টার বেশি তারা অ্যারেস্ট করে স্বীকৃত মতে তাদের কাছে রাখতে পারেন না এবং সেটা রাখার পরে তাকে বিজ্ঞ আদালতে সময় মতো প্রডিউস না করে এই যে সময় ফৌজদারি কার্যবিধির 161 বিধান ব্যত্যয় করে তাকে আদালতে নিয়ে এসেছে। এটার পিছনে একটা কারণ ছিল, একটা রহস্য ছিল, যেটা আমার বক্কেল পরিমরি সেটা বিগত দিনে বলেছে এবং এখনও বলছে যে দেয়ার ইজ এ ফ্যাক্ট বিহাইন্ড দ্য স্কিন, দেয়ার ইজ এ ফ্যাক্ট বিহাইন্ড দ্য স্কিন, এটা সে বারবার বলতে চায়। এটা আমরা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি, তবু আদালত মনে করেছেন যে এই মুহূর্তে আমাদেরকে জামিন উনি দেবেন না এবং উনি নামঞ্জুর করেছেন। বিহাইন্ড দ্য স্ক্রিনে কী আছে সেটা আপনারা বুঝতে পারতেছেন। এটা যেহেতু মামলাটা এখন তদন্তাধীন, এই বিষয়ে আমরা সুস্পষ্ট বক্তব্য দিতে পারবো না। মামলা তদন্ত হলে সেটা বেরিয়ে আসবে, তদন্ত কর্মকর্তা সেটা নিশ্চয়ই উদ্ঘাটন করবেন। যদি বিহাইন্ড দ্য স্ক্রিনে কিছু সত্যি সত্যি থাকে সেটা আমরা দেখতে পাবেন। এইটা উনি গত তারিখেও যখন আদালতে আসছিলেন উনি বলেছেন, চিৎকার করে বলেছেন, সেটা আপনারা জানেন, আপনারা শুনেছেন। উনি বলেছেন যে আমি প্রতিহিংসার শিকার, আমি ষড়যন্ত্রের শিকার। এটা থেকে আপনারা বুঝতে পারবেন, দেশের মানুষ বুঝতে পারবে, তদন্তকারী কর্মকর্তা বুঝতে পারবে, সাক্ষী বুঝতে পারবে, যারা যারা সংশ্লিষ্ট আছে তারা সবাই জেনে গেছে। জামিনের জন্য আমরা আপাতত উচ্চ আদালতে যাওয়ার আমাদের কোনো সিদ্ধান্ত নাই, সেটা আমার মক্কেল বলবে যাবো কি যাবো না, সেই চিন্তা ভাবনা করে আমরা সেটা ডিসিশন নিব। আর এই মামলাটাই মূলত, এই মামলাটা মূলত শারীরিক কন্ডিশন দেখার জন্য আমরা তাকে আদালতে আনার জন্য, আদালতে উপস্থিত করার জন্য আমরা একটা দরখাস্ত দিয়েছিলাম, বলেছিলাম যাতে সে রিমান্ডে থাকার পরে তার শারীরিক কন্ডিশন কী এবং তার সাথে আইনি পরামর্শের প্রয়োজন রয়েছে, আমাদের সাথে দেখা করার প্রয়োজন রয়েছে। কিন্তু বিজ্ঞ আদালত সেই দরখাস্ত বলেছে যে আইনের এমন কোনো সুশিষ্ট বিধান নাই যে তাকে কোর্টে আনতে হবে, বিধায় সেটা না বলবে।